একটা স্পার্ক রুম, কিন্তু ফ্যানের বাতিটা উঠানো হয় নাই, সেটা কোনো প্রবলেম নেই, উঠাই দেওয়া যাবে। তার খাটের উপরের যে গদিটা আছে বেশ ভালোই আছে, বসে দেখলাম মজাই আছে, দাবছে না অবশ্য। এটা হলো ওয়ার্ড্রপের প্রোফাইল লাইট, এক পাশে লক করা আছে, এই জন্য দুঃখিত আপনারা দেখতে পারলেন না। এটা হলো গেস্ট বেডরুম, মানে কি আমার জন্য দিয়ে অল্প। গেস্ট বেডরুমটাও খুব ভালোই আছে, খারাপ না। আরে এখানে বাল্ব কই? ওই ও তার জন্য এটা বাল্ব লাগানো যাবে না, আর স্ট্রিপটা কমপ্লিট লাগানো হয়নি। কিন্তু আমার খাটের উপরে যে গাদাগুলো আছে ওগুলো খুব ভালো লাগলো দেখে, একদম পারফেক্ট। আপনারা যদি নেন এরকম গাদা, ওই যে দেখেন বসে আছেন, ও কি সুন্দর কমফোর্টেবল আছে, বিড়ি খাচ্ছে, এটাকে মানায়। এত সুন্দর একটা গাদার একটার দাম 15-20 হাজার টাকা করে, ওটার উপরে বসে বসে বিড়ি খাচ্ছে, কীরকম বদ ছেলে, মানে তো আমাকে দিয়ে বলবো। এটা হলো গেস্ট রুমের টয়লেট, যেমন নাম তেমনি তার কাম। দেখুন শাওয়ারটা কি সুন্দর লাগিয়েছে, ওখানে সামনে দাঁড়ালে জল পড়বে, ওর কোনো কল